খুলনার রূপসার মাছের আড়তের পাশের বাজারে আগুনে ব্যাপক ক্ষতি। পশ্চিম রূপসার মাছের আড়তের পাশে একটি বাজারে আগুনে বাজারের ৩০টি ঘর ও পাশের বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বেলা 11:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় জনতা অগ্নি নির্বাপনের কাজ করে। পরে 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রমজান আলী হাওলাদার বলেন, ধারণা করা হচ্ছে কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে কাঁচাবাজারের প্রায় ৩০টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের যে ঘরগুলো পুড়েছে সেগুলোর প্রতিটিতে থাকা প্রায় 3 ট্রাক কলা পুড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের দায়িত্বরত শামসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুটপাড়ার 3টি ও বয়রার 1টি ইউনিট সহ মোট 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।